মহিলা সাহাবীদের ঈমান ছিল পরিপূর্ণ। তারা আল্লাহর প্রতি খুবই নির্ভরশীল ছিলেন। ইসলামে কিন্তু মেয়েদেরকে ঈদের নামাজে যাওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে। নারীদের জিহাদ হলো হজ। মেয়েদেরকে ডাস্টবিনের মতন ফেলে দেওয়া হয় পাশ্চাত্য সমাজগুলোকে। যারা কনভার্টেড মুসলিম এদের মধ্যে মেয়েদের রেশিও হলো 70%। তারা খুঁজে পেয়েছে যে একজন মানুষকে ভালো পথে চলার জন্য এর চেয়ে ইন্সপায়ারেশন এবং ইনফ্লুয়েন্স আর কোনো ধর্মের মধ্যে নাই। মহিলাদের আরো অনেক পথ নির্দেশনা জানার জন্য দেখুন ইসলামে নারী। أصواتهم مسرى صدورهم سكنى سرورهم لقيا حياتهم